গুড মর্নিং। আজ রবিবারের সকাল, আর সোম আর মঙ্গলবার দুদিন স্কুল ছুটি আছে টিচারদের ট্রেনিংয়ের জন্য। তাই দেরি না করে আমরা পিকনিকের একটা প্ল্যান করলাম সামনেই একটা স্টেট পার্কে, 2.5 ঘন্টার ডিস্টেন্স। তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি ফ্রাইড রাইস আর নুডলস। হলদিরামের একটা কালাকাঁদের প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে তো এই প্যাকেট মিষ্টি ছাড়া আর কোনো মিষ্টি খাওয়ার উপায় নেই। আর নিয়েছি কিছু ডিম সেদ্ধ ব্রেকফাস্টের জন্য। পিকনিক বলতে আমাদের দেশে যেটা বুঝি আমরা, যে কোনো পার্কে বা পিকনিক স্পটে গিয়ে সেখানে সবাই মিলে একসাথে হই হই করে রান্না বান্না করা, কুটনো কাটা, বাট সেটা এখানে পসিবল হয় না। এখানে পার্কগুলোতে যেটা থাকে সেটা শুধুমাত্র বারবিকিউ মেশিন থাকে একটা। ইন্ডিয়ান ফুড রান্না করার মতন ব্যবস্থা খুব একটা থাকে না, তাই সবাই এখানে পটলাকটাকেই পছন্দ করে, যে যার নিজের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে সবাই এক জায়গায় একসাথে খাওয়া দাওয়া করে। আর হাতের এই কলাটা সেই সকাল থেকেই ধরে আছে, এখনো পর্যন্ত আর একটা কামড়ও দেয়নি। মনে হচ্ছে আমাকে বা ওর বাবাকেই এটা উদ্ধার করতে হবে। আর এই একটা এগ পোচ কুশন কিনেছে রিসেন্টলি, এটাকে যে ওর কী পছন্দ হয়েছে ছাড়ছেই না, এটাকে নিয়েই শুচ্ছে। আজকের দিনটাও খুব সুন্দর, মানে কোনো বৃষ্টি নেই, ঠান্ডা নেই, খুব একটা বেশি গরমও নেই। আমরা সকালে স্টার্ট করেছি 9:45 নাগাদ, আমাদের পৌঁছাতে পৌঁছাতে 11:30 বা 11:45 হবে। তো আমরা ভাবছি যে ব্রেকফাস্টটা রাস্তায় কোথাও একটা নেমে সেখানে করে নেব। এখানে প্রচুর পেট্রোল পাম্প থাকে, সেখানে গাড়ি আমরা পার্ক করে ইজিলি ব্রেকফাস্ট করে নিতে পারি, প্লাস বাচ্চারা যদি ওয়াশরুম যেতে চায় তো ওটাও হয়ে যাবে। টেক্সাস হচ্ছে এরিয়া ওয়াইজ সেকেন্ড লার্জেস্ট স্টেট ইন ইউএস। এখানে সেরকম মানুষের সংখ্যাও বেশি, গাড়ির সংখ্যাও বেশি, সেরকম রাস্তার সংখ্যাও বেশি। রাস্তা বলতে ফ্লাইওভার, বিভিন্ন জায়গায় এখনও ফ্লাইওভার বানানো হচ্ছে। কখনো কখনো গুগল ম্যাপও ফেল করে যায় যে অ্যাকচুয়ালি কোন ফ্লাইওভারটা ধরতে হবে, এত ফ্লাইওভার এখানে থাকে। আমি কোনো দিন স্ক্রিনশট নিয়ে দেখাবো ম্যাপের, পুরো মাকড়সা জালের মতন, বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কোন কোন রুটটা আমাদের ধরতে হবে। যাই হোক, কানেক্টিভিটি ভীষণই ভালো, সেজন্য কোথাও জ্যাম ট্যাম খুব একটা হয় না। তাই কোনো জায়গায় যাওয়ার সময় আমি খুব কম সময় দেখেছি যে নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছি, সব সময়ই কোনো না কোনো ফ্লাইওভারের ওপর দিয়েই আমরা যাতায়াত করি। অনেকটা রাস্তা আমরা চলে এলাম, এবার সামনের কোনো এক্সিট থেকে আমরা পেট্রোল পাম্পে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আর আমরা সামনের পেট্রোল পাম্পে নেমে গেছি, আমরা এখন এখানে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টে আছে আলু পরাঠা আর ডিম সেদ্ধ। সবার আগে চকলেট, তারপর অন্য কিছু। এই যে আমি আমার ব্রেকফাস্ট পেয়ে গেছি, আলু পরাঠা আর আচার। সুন্দর আলু পরাঠা খেয়ে আমরা আবার শুরু করলাম। এখান থেকে এখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগবে। এই দিকের রাস্তাটা ভীষণই সুন্দর, আসলে শহর থেকে অনেকটা ভিতর দিকে চলে এসেছি, তো চারিদিকে সবুজ আর সবুজ। আমরা প্রায় চলে এসেছি, দুদিকে বিশাল বড় বড় গাছ আর মধ্যিখানে রাস্তা। এখানে আবার ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না, আমাদের তো ভয় করছিল যেন ম্যাপটা না বন্ধ হয়ে যায়।
যাই হোক, ওইটুকু নেটওয়ার্ক ছিল। এই যে আমরা এসে গেছি ডেঞ্জারফিল্ড স্টেট পার্ক, সামনে এটা পার্কের অফিস, ওখানে আমাদের টিকিটটা কাটতে হবে। এখানে 12 বছরের পর থেকে টিকিট লাগে 4 টাকা করে, বাট আজকে আমরা না জেনে খুব ভালো একটা দিনে এসেছি, সেটা হচ্ছে স্টেট পার্ক ডে, যার জন্য আজকে পুরো ফ্রি, আমাদের কোনো টিকিট লাগেনি। আর দিয়েছিল দুটো ম্যাপ, এর 4 থেকে 5টা স্পট আছে, আমরা গেছিলাম লিটল পাইনে। পার্কিংয়ের জায়গা প্রচুর ছিল, যদিও বা আমরা উইকেন্ডে এসেছিলাম কিন্তু পার্কিংয়ে কোনো প্রবলেম হয়নি, অনেক ফ্যামিলি এসেছিলো তো আমরা প্রপার পার্কিং পেয়েছিলাম, আর রেস্টরুম মোটামুটি পরিষ্কার ছিল, বাকি জায়গাটা তো অসাধারণ। আগে একটা জায়গা সিলেক্ট করে মূল আকর্ষণকে সাজিয়ে ফেলা হয়েছে, মানে খাবারটাকে, তারপর শুরু হয়েছিল আমাদের ফটো সেশন, ভিডিও করা আর আড্ডা। এই জায়গাটা সিলেক্ট করার একটাই কারণ, সেটা ছিল এই ভিউটা, যে আমরা খেতে খেতে এই ভিউটাকে এনজয় করতে পারবো। আর এখানের এই যে বড় বড় গাছগুলো আছে, এই গাছগুলো অ্যাকচুয়ালি পাইন ট্রি, আমার মনে হয় এই গাছগুলো থেকেই এই জায়গাটার নাম হয়েছে লিটল পাইন। এখানে অনেক দোলনা টোলনাও ছিল যেটা বাচ্চারা এনজয় করছিল, আর বাবি এই একটা বল নিয়ে এসেছিল যেটা ওরা খেলছিল, আর আমরা ব্যাগগুলোকে, মানে নিজেদের দরকারি জিনিসগুলোকে গাড়িতে রেখে, ওখানে খাবারটা সাজিয়ে রেখে এদিকটা এসেছিলাম হাঁটতে, তারপরে এই ভিউটা দেখতে পেলাম। আর যেহেতু আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল, তার জন্য আমরা এনজয়ও করতে পেরেছি, খুব ঠান্ডা ছিল না আর গরমও খুব একটা বেশি ছিল না, সেজন্য কারোর কোনো কষ্ট হয়নি এতটা হাঁটা চলা করতে বা খেলাধুলো করতে, বাচ্চারা খুব এনজয় করছিল। এখানে একটা ভলিবল কোর্টও আছে, এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে সেই আমাদের কম্পিউটারের ওয়ালপেপারের মতন। গাছগুলোতে এখন ফল কালার এসে গেছে, গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, আর এই গাছগুলো হচ্ছে ফটো সেশনের মূল আকর্ষণ। লেকের পাশ দিয়ে একটা ট্রেল গেছে, আমরা এটা দিয়ে এখন আপাতত হাঁটছি। ওই ট্রেলটা থেকে এবার আমরা বেরিয়ে আসছি, কারণ এবার আমরা যাব বোটিং করতে। যে অফিস থেকে আমরা টিকিট কাটলাম ভিতরে আসার জন্য, এন্ট্রি পাসটা নিলাম, সেইখান থেকে আমাদের বোটিংয়ের জন্য টিকিটটা কাটতে হলো। আমরা নিয়েছি এই প্যাডেল বোটটা, যেটা পড়েছে $20, এটা আছে 4 জনের ক্যাপাসিটি। আমরা বোটটা নিয়েছিলাম 3:30 থেকে 4:30 পর্যন্ত।
লাইফ জ্যাকেট সবার জন্য না, বাচ্চাদেরই বলেছে পড়াতে, কিন্তু আমাকেও পড়ানো হয়েছে জোর করে। আমরা উঠে এলাম, এবার লাইফ জ্যাকেটগুলোকে নিজের জায়গায় রেখে দিতে হবে। যেটা বুঝলাম, গাড়ি পার্ক করা অনেক অনেক বেশি ইজি, বোট পার্ক করা যাচ্ছিল না। দুবার তিনবার ট্রাই করে করে তবে পার্ক করতে পেরেছি। এই বোট রেন্টাল অফিসটা এখন যেহেতু বন্ধ আছে, সেই জন্য আমাদেরকে যেতে হয়েছিল ওই এন্ট্রি অফিসে, ওখানে গিয়ে টিকিটটা কাটতে হয়েছে। তা না হলে এখান থেকে হয়ে যেত, অসুবিধা হতো না। এই বড় বড় পাইন গাছগুলোর থেকে এই ছোট ছোট পাইন কোনগুলোকে পেয়েছি, যেগুলো আমরা বাড়িতে নিয়ে যাব ভাবছি ডেকোরেশনের জন্য, ক্রিসমাসে যদি কিছু ডেকোরেশন করতে পারি। আর প্যাডলিং করে করে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছি যে দুজনে দুটো কোকাকোলা খেলাম এসে আগে। এই যে ছোট লোহার যে স্ট্যান্ডটা আছে, এটা হচ্ছে বারবিকিউ মেশিন। বাড়ি থেকে ম্যারিনেশন করে নিয়ে এসে এখানে খুব ভালোভাবে বারবিকিউ করা যাবে। তবে আগে ডেফিনেটলি এটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। বাট এখানে কিন্তু এই জিনিসটার বেশ চল আছে, কারণ পাশে দেখছিলাম এই দেশের কিছু মানুষ এটা ইউজ করছিল। তো এবার আমরা লাঞ্চ করব, বোটিং করে এসে আমরা লাঞ্চে বসবো। লাঞ্চ করার আগে একটু টুকটাক ফটো তুলে নিয়েছিলাম। লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 5টা বেজে গেছিলো। তারপর তড়িঘড়ি সমস্ত কিছু গুছিয়ে বেরোতে বেরোতে একটু সন্ধে হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 5:30, তো পৌঁছবো মোটামুটি 8টার সময় দেখাচ্ছে। এই জায়গাটা কিছুটা হলো ওই দার্জিলিং বা সিকিমের মতনই লাগছে। জানি পাহাড় নেই, কিন্তু এই বড় বড় গাছগুলোকে দেখে তাই মনে হচ্ছে। আর বাচ্চাগুলো সারা দিন এত খেলাধুলা করেছে, লাফালাফি করেছে, ওরা বেশ টায়ার্ড হয়ে গেছে, তো গাড়িতে উঠেই ঘুম শুরু। ওখান থেকে বেরিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম। প্রথমে ভেবেছি যে আগুন লেগে গেছে বোধহয়, তারপর রূপম বলল এটা সানসেট হচ্ছে। আর এরকম লাল সানসেট আমি খুব কমই দেখেছি, তাও এতটা জায়গা জুড়ে। আজ সারাটা দিন খুব ভালো কাটালাম। ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Bye.